আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপন ঠিকানা অনুষ্ঠানে নতুন আরেকটি ভিডিওতে আজকের পর্ব অতিথি এই আনোয়ার নামের এই বাইটি আনোয়ার ভাই তার বেসিক ভিডিওতে বলেন আমার বাবার নাম হচ্ছে কিতাব আলী আমার মায়ের নাম হচ্ছে রুমেলা বেগম আমার বড় বোনের নাম হচ্ছে সেলিনা বেগম আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে খাইরুল আর আমার নাম হচ্ছে আনোয়ার আনোয়ার তার বেসিক ভিডিওতে আরও বলেন আমার বাবা মাটি কাটতেন আর সন্ধ্যা হলে এলাকার ভিতর এসা নামাজের পর জারি গান করতেন ভাই তার বেসিক বিডো তারও বলেন আমি যখন ছোট তখন আমার বড় বোন বিদেশ থাকতেন আমাদের পাশের বাড়ি এক খালা আমাকে বলে তোর বোন আসছে তাকে দেখতে যাবে কিনা কে আনতে যাবে কিনা তো সে কথা বলার সাথে সাথে আমি আমি আমার ওই খালার সাথে চলে আসি তারপর তেজগাঁও আসার পর আমাকে ওই মহিলা আমাকে ফেলে চলে যায় তারপর এক পুলিশ ভাই আমাকে পান তারপরে সেই পুলিশের কাছে একদিন থাকার পর সেখান থেকে আমাকে ডাকার অপরজয় বাংলা হাতে আমাকে দিয়েছে এখানে আমি কিছুদিন পড়াশোনা করে অর্থাৎ পড়াশোনা করে তারপর আমি 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 ওখানেই ওখানেই বড় হই বর্তমানে এখন ওখানে সেলাই কাজ শিখেছি বলেন আমার সাথে রয়েছি আরও যারা এসেছিলেন তারা সবাই পরিবার পেয়ে গেছে আমি একমাত্র বাকি রয়েছি আমি আমার এখন পরিবার ফিরে পেতে চাই আনোয়ার ভাইটি আরও বলেন আমার নানা নাম হচ্ছে মারত আমার দুই মামা ছিলেন এক মামার নাম হচ্ছে রমজান আরেক এক মামার নাম হচ্ছে রফিকুল তবে আমার যতটুকু মনে রয়েছে আমার এক মামা মামা ছিলেন সেই বিয়ে করেছিলেন এই আনোয়ার বাড়িটি তার বেশি ভিড় তারও বলেন আমার বাবা গড় জামাই থাকতেন অর্থাৎ আমার নানার বাড়িতে থাকতেন বন্ধুরা ঠিক এভাবে হারিয়ে গিয়েছেন এই আনোয়ার নামের এই বাইটি তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন